الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলমিনের যিনি আমাদেরকে আজকে 27তম রমজানে 27তম পারার ডিসকাশন শোনার সুযোগ করে দিয়েছেন এবং সাথে সাথে দরুদ ও সালাম পেশ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাই ও বোনেরা, আমি শাহজাহান ভাইকে অনুরোধ করছি যে ওনার কোরআনের ডিসকাশন প্রোগ্রাম আরম্ভ করার জন্য শাহজাহান ভাইকে অনুরোধ করছি। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وصحبه أجمعين ومن دعا بدعوته إلى يوم الدين أما بعد আজকের কোরআন ডিসকাশনের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক এবং অংশগ্রহণকারী সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের 27 জুজ এর ভিতরে 60টা সুরা আছে। 60টা সুরার সুরা জারিয়াত কিছু কয়েকটি আয়াত এর আগের পড়াতে গেছে, গতকালকে আমি এটা আলোচনা করি নাই, জারিয়াত থেকে শুরু করবো ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذاريات ذروا فالحاملات وقرا فالجاريات يسرا فالمقسمات أمرا إنما توعدون لصادق وإن الدين لواقع শব্দের অর্থ হচ্ছে দমকা বাতাস। এই সুরাটার প্রথম আয়াতেই জারিয়াত আছে, এর থেকে এই সুরাটার নামকরণ করা হয়েছে। এই সুরাটা মক্কি সুরা, আয়াত আছে এটাতে 60টা। তো এই সুরাটা নবুয়তের পঞ্চম বর্ষে মক্কি জীবনে আল্লাহ রসুলের পর দুরম নির্যাতনের সময় সুরাটি নাজিল হয়। এই সুরার বিষয় হচ্ছে পরকাল, পুনরুত্থান, হিসাব কিতাব এবং কিছু নবীদের কাউমের কথা আছে, সেই নবীদের কাউমকে আল্লাহ কিভাবে শাস্তি দিচ্ছেন, তাদের সঙ্গে কিরকম তারা কিরকম ব্যবহার করছে তাদের প্রভাবের সঙ্গে, সেই কথাগুলো আছে। তো আমি প্রথম আয়াত কড়া তেলাওয়াত করছি। আয়াত কটার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা শপথ করছেন সেই বাতাসের যা দুলাবালি উড়ায়। তারপরে আবার বলছেন যে পানি ভরা মেঘরাশি বয়ে নিয়ে যায়, এরম মেঘমালার শপথ। এবং শপথ হইল ধীরে মৃদু মৃদুবন্দী গতিতে বয়ে যায়, অর্থাৎ সেই সকল নক্ষত্র যারা স্বচ্ছ কক্ষপথে নিজেদের গতিতে চলে যায়। তারপরেও কসম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সেই সব ফেরেশতাদের যারা বৃষ্টি বর্ষণের কাজে নিয়োজিত থাকে। এই কটা জিনিসের শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নামা তুআদুন আলা সাদিক, প্রকৃত ব্যবহার হচ্ছে তোমরা যে জিনিসের ভীতি প্রদর্শন করা হচ্ছে তোমাদেরকে, এই এটা সত্য। তোমাদেরকে যে
ভীতি প্রদর্শন করা হয়েছে, সেই ভীতি প্রদর্শনটা কিসের? যে তোমাদের পুনরুত্থান হবে, কেয়ামত হবে, কেয়ামতের দিন তোমরা আবার উঠবে, সেই দিন ব্যাপারে যে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সবই সত্য। আর কি বলছেন? কর্মফল ইন্না দিনা লাওয়াকে, কর্মফল দিবস অবশ্যই আসবে, অর্থাৎ বিচারের দিন। তো এই কটা আয়াতে এই কথাই বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর বিভিন্ন আয়াতে বর্ণনা বিভিন্ন কথা আছে, আমি এই গুলি আর আলোচনা না করে আর আয়াতের সুরাটার শেষে কয়েকটা আয়াত আমি আলোচনা করি। আমি যাব অন্য সুরায়, আয়াত নম্বর 56। وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون ويل للذين كفروا من يومهم الذي يوعدون. এখানে আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত বন্দিগি করার জন্য, আমার বন্দিগি করার জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। আমি হলাম স্রষ্টা, এই জন্য তারা আমার বন্দিগি করা উচিত। আমি তাদের কাছ থেকে কোনো রিজিক চাই না, কিংবা তারা আমাকে কোনো খাওয়া দেউক এটাও আমি চাই না, তাদের থেকে খাওয়া চাই না, তাদের থেকে রিজিক চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ নিজেই রিজিক দাতা, অত্যন্ত শক্তিধর, পরাক্রমশালী। তার পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা জুলুম করেছে তাদের প্রায়িত্ব হিসাবে ঠিক তেমনি আজাব প্রস্তুত রয়েছে। কাজেই এসব লোক যেন আমার কাছে তাড়াহুড়া না করে, অর্থাৎ যারা জুলুম করেছে তাদের আত্মার উপর কুহুরির মাধ্যমে মক্কা অন্যান্য এলাকাবাসীদের মধ্য থেকে তাদের জন্য রয়েছে শাস্তি, যেমন পূর্বে ধ্বংসপ্রাপ্ত আজ সামদ বিভিন্ন কম যারা ধ্বংস হয়ে গেছে। সুতরাং তাড়াহুড়া না করে আমার নিকট সাওয়ার, আমার নিকট তাড়াহুড়া করার দরকার নেই। ফাইনা লিল্লাযিনা যালামু যুনুবাম মিসলা যুনুবি আসহাবি ফালা ইয়াস্তাজিলুন। এই জন্য সেসব লোক যেন আমার কাছে তাড়াহুড়া না করে, যে আদাব এখনই আসে না কেন আসুক, এরকম যেন তাড়াহুড়া না করে। বিগত বহুত কামকে আমি ধ্বংস করে দিছি, সুতরাং যে তাড়াহুড়া করে আমার আজাব আসার জন্য সর ব্যাপারে যেন তাড়াহুড়া না করে। আর ফয়লুল্লাহ দিন একা ভরু, দুর্ভাগ্য কঠিন আজাব কাফেরদের জন্য যেটার প্রস্তুতি দেওয়া হয়েছে, অর্থাৎ কেয়ামতের দিনের, যেই তাদের কঠিন আজাবের কথা কেয়ামতের দিন হবে, যেই দিনের কথা তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই কাফেরদের জন্য দুর্ভাগ্য, সেই দিন তাদের ধ্বংস অনিবার্য। সুরাত্তুর بسم الله الرحمن الرحيم والطور وكتاب مستور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع. الله سبحانه وتعالى তুরের শপথ করে বলছেন, তুর তুর কি? তুর একটা পাহাড়, তুর পাহাড়। তুরের পাহাড় শপথ করে বলছেন এবং আরো কতগুলি জিনিসের শপথ করে বলছেন, যে এমন একখানা খোলা গ্রন্থের শপথ
তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যা সূক্ষ্ম সম্রাট লিখিত শপথ বাইতুল মামুরের, তারপরে ওয়াসাকিল মারফু সুউচ্চ স্বাদের এবং তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের, এগুলি শপথ করে আল্লাহ বলছেন তোমাদের রবের আজাব অবশ্যই আপতিত হবে। এখানে সূরা তুর, তুরের ব্যাপারে হলো কি, তুর একটা পাহাড়ের নাম, হিব্রু ভাষার তুর, হিব্রু ভাষার অর্থ হলো, হিব্রু ভাষায় অর্থ হলো তুর শব্দের পাহাড়, তাতে লতা পাতা বৃক্ষ উদ্ভিদ হয়। এখানে তুর বলে পাহাড়টিকে মিশর ও মাদায়নের মধ্যে সিনা নামক যে একটা উপত্যকা আছে সেই উপত্যকার কথা বলা হয়েছে। হ্যাঁ, এখানে তুর বলে পাহাড়টি মিশর মাদানের মধ্যে সিনাই পর্বতের যে উপত্যকা আছে এর মাঝে হইল তুর সিনা, তুর পর্বত। এই তুর পর্বত পাহাড় এই এইখানে নামে এই সুরাটা প্রথম আয়াতটা হচ্ছে অতুর। এই তুর পাহাড়ের সব করে বলছেন যে তুর পাহাড়ে হযরত মূসা আলাইহিসসালাম সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কবনে ছিল। তারপরে একটা হাদিসে আছে যে আল্লাহ বেহেশতে চারটি পাহাড় থাকবে, বেহেশতে চারটি, তোর মধ্যে তুর তুর পাহাড় একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বেহেশত রাখছেন আমাদের জন্য সেই বেহেশতেও পাহাড় থাকবে চারটা পাহাড়, সেই পাহাড়ের একটা হইল তুর পর্বত। তারপরে এখানে যে বলা হয়েছে বাইতুল মামুর, ও কিতাবি মাস্তুর, কিতাবি মাস্তুরের কথাটা হচ্ছে আমি এটা বাদ দিছিলাম, প্রথম তো বললাম অতুর, তারপর কিতাবি মাস্তুর, কিতাবি মাস্তুর হইল এটা কিতাবি মাস্তুর দ্বারা উদ্দেশ্য হইল এর দ্বারা তৌরাত গ্রন্থ। আল্লাহ সুবহানাহু তাআলা কুদরতি হস্তে মুসার জন্য লিপিবদ্ধ করেছিলেন যে তাওরা, এবং মুসা আলাইহিস সালাম আল্লাহ কলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ শ্রবণ করেছেন, সেই কিতাবি মাস্তুর, কিতাবি মাস্তুর অর্থাৎ যে একখানা খোলা গ্রন্থের শপথ, এটা দিয়ে বোঝানো হয়েছে তৌরাতকে। তারপরে বলা হয়েছে যে আল বাইতুল মামুর, বাইতুল মামুর, বাইতুল মামুর হচ্ছে একটা ইবাদতের জায়গা। বাইতুল মামুর কোথায় আছে? বাইতুল মামুর আছে আমুর সপ্তম আকাশে অবস্থিত। বাইতুল মামুর, এই বাইতুল মামুর সঙ্গে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, আল বাইতুল মামুর ফি সামাই সাবিয়াত ইয়াদখুলু ফি ইয়াদখুলু কুল্লু ইয়াউমিন সাবুনা আলফা মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। বাইতুল মামুর সপ্তম আকাশে, এখানে এইটা হলো ফেরেশতাদের কাবা, ফেরেশতাদের কাবা হইল বাইতুল মামুর, এই এটা হইল সপ্তম আকাশে। এই বাইতুল মামুরটা হইল সরাসরি আমাদের যে কাবা আছে সেই কাবার উপরে, কাবার সরাসরি উপরে হচ্ছে সপ্তম আকাশে বাইতুল মামুর। এই বাইতুল মামুরটা হইল ফেরেশতাদের কাবা, যেখানে ফেরেশতারা আবাদত বন্দেগী করে। এখানে প্রত্যেক প্রতহ 70,000 ফেরেশতা আবাদতের জন্য এবং তওয়াব করার জন্য বাইতুল মামুরে উপস্থিত হয়।
এভরিডে যে ফেরেশতা একবার তাতে উপস্থিত হয় কিয়ামত পর্যন্ত সে আর তাতে প্রবেশ করবে না। মানে একবারে 70,000 ফেরেশতা ইবাদত তওবার জন্য তাদের নির্দিষ্ট থাকে, তারা ইবাদত এবং তওব করার পর পরবর্তী 70,000 আসে, এইভাবে চলতে থাকবো কিয়ামত পর্যন্ত। কিন্তু যারা একবার তওব করছে তারা দ্বিতীয়বার তওব করার সুযোগ আর পাবে না। সুবহানাল্লাহ, দেখেন কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত অগণিত ফেরেশতা। তো প্রতিদিন 70,000 ফেরেশতা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে এবং তওব করে। তো হাদিসে আরো আসছে যে মেরাজের রাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুন পর্যন্ত পৌঁছলেন, সেখানে ইব্রাহিম ইসলামকে দেখলেন যে বাইতুল মামুরের প্রাচীরে হেলান দিয়া তিনি বসে আছেন। তিনি ছিলেন দুনিয়ার কাবার প্রতিষ্ঠাতা এবং তাকে আল্লাহ রসুল বাইতুল মামুরের সেখানেও হেলান দিয়া বইয়া থাকতে দেখছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিদান আকাশের কাবার সঙ্গে তার বিশেষ এই সম্পর্ক করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো বাইতুল মামুর সেখানে ফেরেশতারা সর্বক্ষণ পূর্ণ থাকে। মোটামুটি বাইতুল মামুরের ব্যাপারে এই কয়েকটা জিনিসের কথা বলিয়া শপথ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের রবের আযাব অবশ্যই আসবে, তোমাদের রবের আযাব অবশ্যই আপতিত হবে, লাওয়াকে অবশ্যই ওয়াকে হবে, এটা রোধ করার কেউ নাই। মা লাহু মিন দাফে। তো আমি সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে এইখানে আছে দুইটা আয়াত আর তালাওয়াত সূরার ভিতরে। আয়াত নম্বর 48, ওয়াসবিল হুকমে রাব্বিকা ফা ইন্নাকা বিআয়ুনিনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হীনা তাকুম ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া ইদবারান নুজুম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসবিল লিহুকমি রাব্বিকা, হে মুহাম্মদ ইসলাম, হে নবী, আপনার রবের ফয়সলা আসা পর্যন্ত ধৈর্য ধারণ করুন। এই এরা যত যা কিছু আপনার লগে যত নির্যাতন করুক, যত অত্যাচার যাই কিছু করুক, আপনার এবং আপনার সহযোগীদের সঙ্গে এদের জন্য আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই সাহায্য, সেই সাহায্য অবশ্যই আসবে, এই পর্যন্ত আপনি ধৈর্য ধারণ করুন। আর ফাইনাকা বিআয়ুনিনা, আপনি আমার চোখে চোখেই আছেন, তার মানে আপনি আমার হেফাজতে আছেন, আপনাদের কেউ আর কিছু করতে পারবে না, ওরা কেউই আপনাকে কিছু করতে পারবে না, আপনি আমার চোখে চোখেই আছেন। ওয়াসাব্বি বিহামদি রাব্বিকা হীনা তাকুম, এবং আপনি যখন তুমি যখন উঠবে তখন তোমার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন আপনি উঠবেন, এটার একটু ব্যাখ্যা আছে, তখন আপনি কি করেন, তাসবিহ পাঠ করবেন। এখানে হীনা তাকুম দ্বারা কোন কোন মুফাসসির বুঝাইছেন যে আপনি যখন কোনো বৈঠকের থেকে উঠবেন, কোনো দাওয়াতি কাজ বা যে কোনো জিনিস, যে কোনো প্রোগ্রাম, যে কোনো বৈঠক, যা কিছু এটা শেষ করে যখন আপনি শেষ করবেন, উঠা মানে শেষ করবেন, তখন আপনি কি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করবেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে যদি তোমাদের কোনো বৈঠক শেষ হয় তখন নিজেও তিনি পড়তেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো এই ইয়ার ভিতরে যত ভুল ভ্রান্তি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, এবং পূর্ণের কাজ হইলে পূর্ণটা আরো বাড়িয়ে দেন, আর গুণাটুনা হইলে, কিছু ভুল ভ্রান্তি হইলে এগুলি আল্লাহ
সুবহানাল্লাহ মাফ করে দেন, প্রোগ্রামের ভিতরে কথাবার্তা বললে কোনো কাজ করলে ভুল ভ্রান্তি হওয়া স্বাভাবিক। আমি যে কথাগুলো বলছি আমার কথার ভিতরে কথা অনেক সময় এমন কথা আসিয়া পড়তে যেটা ভুল হইয়া পড়তে পারে। এই জন্য আল্লাহ রসুল নিজেও পড়তেন, তিনি তার সহচরদেরকেও বলছিলেন পড়ার জন্য। এটা হইলে এক ব্যাখ্যা। আর হইল আরেকটা হইল, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও তখন আল্লাহর হামদ তাসবিহ দ্বারা নামাজ শুরু করো। আরেকটা ব্যাখ্যা হইল, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে তখন কি করবা, হামদ এবং তাসবিহ দ্বারা নামাজ শুরু করো। তার মানে আমরা তাকবীরে তাহরিমিয়া বানিয়া কি করি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, এটা বলি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাআলা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটা এই আমরা এই তাসবিহ করি। তো এর দ্বারা আমরা নামাজকে শুরু করলাম। এটা হলো তোমার নামাজের জন্য তোমরা যখন দাঁড়াও তখন আল্লাহর হাম দ্বারা শুরু করবা। এই আদেশ পালনে আল্লাহ রাসূল তাকবীরে তাহরিমের পর তিনি কিছু শব্দ উচ্চারণ করতেন, যেমন সুবহানাক আল্লাহুম্মা, এটা আমি বলছি, তারপর আরো কিছু দোয়া পড়তেন তাসবিহ জনিত, প্রশংসা আল্লাহর প্রশংসা জনিত। তারপরে বলা হয়েছে অমিনাল লাইলি ফাসাব্বিহ, রাত্রিকালেও তার তাসবিহ পাঠ করো, রাত্রিকালেও তোমার তাসবিহ পাঠ করো। আর তারকরাজি যখন অস্তমিত হয়ে যায় সেই সময়, তারকরাজি যখন অস্তমিত হয়ে যায় অর্থাৎ উষাকালীন নামাজের কথা কেন বলছে, তো এখানে আমরা রাত্রে যে আমরা নামাজ পড়ি সেই নামাজেও তাসবিহ আল্লাহর পড়তেই হবে। এটা তাহলে নামাজ বুঝাইছে রাত্রির নামাজ, এতবার নজুম ফজরের নামাজ, যেটুকু আমরা বুঝি আর কি, উষাকালীন নামাজের কথা বলছে এতবার নজুম। আর অমিনাল লাইলে রাত্রির নামাজ তো আছেই, ঈশার নামাজ। আর তো আমি এই সূরার পর আর আলোচনা করি না, আমি যাচ্ছি সূরা নাজমে। চারটা সূরা কাজী, এক সূরার পরে বেশি আলোচনা করা যাবে না, কিছু সূরা আছে বেশি আলোচনা করতে হবে। সূরায়ে ওয়াকিয়া, সূরায়ে হাদিদ, সূরার রহমান, এগুলি একটু আলোচনা করতে হবে। তারপরে সূরাতুন, সূরা আন-নাজ, সূরা আন-নাজ সূরার এক প্রথমে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে আয়াত আছে, ওয়ান-নাজমি ইযা হাওয়া, এই নাজম থেকে সূরাটার নাম হয়েছে নাজম। নাজম শব্দের অর্থ হইল তারকারাজি। তো হাদিসে বলা হয়েছে বুখারী মুসলিম আবু দাউদ নাসাই আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত করা হয়েছে, আব্বুল সূরাত উনজিলাত ফিহা সিদরাতুন নাজম, মানে সর্বপ্রথম যে সূরাটা সিদ্দার আয়াত নাযিল হয়েছে সেটি হচ্ছে সূরা আন-নাজম। মানে সিদ্দা কোরআনের মধ্যে যে কটা সিদ্দা আছে, 14টা বা 15টা সিদ্দা আছে, এই সিদ্দার প্রথম সূরাটা হইল সূরা আন-নাজম। এরপরে অন্যান্য সূরাতের সিদ্দার আয়াত গুলি আসছে। তারপরে এই সূরা আন-নাজম যখন নাযিল হয়, এই সূরা নাজম প্রথম এই সূরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নাযিল হওয়ার পর কুরাইশদের একটা বড় সমাবেশ হয়েছিল, সেই সমাবেশ তিনি এটা তেলাওয়াত করছিলেন। এই সমাবেশের তেলাওয়াতের সাথে সাথে এই সমাবেশে কাফের ইমানদার যারা ছিল সবাই, যারা উপস্থিত ছিল সবাই, আল্লাহ রাসূল যখন সিজদার আয়াত আসছে সিজদা করছেন তখন তারাও সবাই সিজদা করল, এমনকি কুরাইশদের বড় বড় নেতারা যারা আছেন তারাও সিজদা করতে কোনো বাদ থাকে নাই। এই সূরা নাজমের শেষ আয়াতটাতে সিজদা আছে, এই সিজদার আয়াত যখন আসছে তখন আল্লাহ রাসূল যখন সিজদা করছেন সাথে সাথে কুরাইশ এবং কাফের মুশরিক যারা আছেন সবাই সিজদা করছে,
এবং ইমান দ্বারা যারা আছে তারাও সিজদা করছিল, তো ওদের লিডার যারা আছে তারাও সিজদা করছিল। তো একজন বর্ণনায় আসছে, আপনি মাসুদের বর্ণায়, তিনি বলছেন যে আমি কাফারদের ভিতরে এক ব্যক্তিকে, অর্থাৎ সেই ব্যক্তিটা হলো উমাইয়া ইবনে খালফ, তাকে দেখলাম সে সিজদা করার পরিবর্তে কিছু মাটি কপালে লাগাইয়া বললো এটাই আমার জন্য যথেষ্ট। সে একটু অহংকার ধরনের মানুষ ছিল। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন পরবর্তী, আমি দেখলাম নিজ চোখেই তাকে কাফের অবস্থায় নিহত হইতে দেখছি, মানে সে তো বদর যুদ্ধে নিহত হয়েছে। তো এই ঘটনার অপেক্ষা একজন চাক্ষুষদর্শী মুত্তালিব নে ওদা, তিনি তখনও মুসলিম হন নাই, তিনি বলছিলেন যে আল্লাহর রাসূল যখন নাজম পরে সিজদা করলেন সবাই সিজদা করলো, কিন্তু সেই লোকটা বলতেছে যে আমি সিজদা করি নাই, বর্তমানে আমি তার ক্ষতিপূরণ এইভাবে এই তেলাওয়াত কালে কখনো সিজদা না করেছিল না। এখন একজন সাহাবী আর নাম হইলো মুত্তালিব নে আবি ওয়াদা, সে পরে মুসলমান হচ্ছে, ওই সময় সে মুসলমান হয় নাই। তো আরেকটা বর্ণায় আসছে যে এই লোক সেই সময় তো সে মুসলমান হয় নাই, সে সময় সে সিজদা করে নাই, ওই যে একজন লোক সিজদা করে নাই এটা কথা অন্য বর্ণায় আসছে, এই লোকের কথাও আসছে। তো এখন সেই লোক বলতেছে যে আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করছি আগে যে সিজদাটা করতে পারি না নন মুসলিম থাকা অবস্থায়, কিন্তু যত সিজদা আর আয়াত আছে যত সিজদা আছে আমি কোনো সিজদা বাদ দিই নাই। তো এখন আর এই সিজদার ব্যাপারে কথা হইলো যে তারা কেন সিজদা করলো, তারা এই সিজদা করলো যে এখানে লেখা আছে যে কোরআনের আয়াতের মধ্যে আছে আফা রাআইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়াল মানাত আস-সালাসাল উখরা, এই যে এখানে আয়াতটা আছে এই আয়াতের পরে তারা শুনছে মনে হয় শয়তানের যোগ করছে, এটা আল্লাহ রাসূল বলে নাই, কোরআন আয়াতই আসে নাই। তিলকাল গরানিকাতুন উলা ইন্না শাবাতাহুন্না লাতুরজা, এরা সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন দেবী, তাদের সাফায়তের আশা অবশ্যই করা হবে, কথাটি শুনছিলাম। তারা বলতেছে যে আমরা এই কথাটা শুনছিলাম যার কারণে আমরা সিজদা করছি, আমরা তো মুহাম্মদের যেই আল্লাহর কথা বলে তার কথায় তো আমি সিজদা করি না, এই এই কথাটা আমরা শুনছি। তো যাই হোক, আমি আয়াতগুলি একটু পড়ি তারপরে ইনশাল্লাহ সামনের দিকে কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী যা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা فَكَانَ قَبَا قَوْسَيْنِ أَوْ أَدْنَى فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারকারাজির শপথ যখন অস্তমিত হলো, অর্থাৎ যখন শেষ তারা অস্তমিত উষার আবির্ভাব ঘটল, তার কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা অন্যতম শপথ। তারপরে কি, তোমাদের বন্ধু মা দল্লা সাহেবকে মা গাওয়া, তোমাদের বন্ধু অর্থাৎ মোহাম্মদ সাল্লামের কথা বলছেন, তোমাদের বন্ধু পদভ্রষ্ট হয় নাই এবং সে বিপদগামীও হয় নাই। তারপরে বলা হয়েছে ওমা জানত কুয়ানিল হাওয়া, সে নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলে না, নিজের মন মতো কোনো কথা বলে না, ইনহুয়া ইল্লা ওয়াহিউহা, সে যা বলে সব ওহী ছাড়া আর কিছু না হয়, ওনার মুখের থেকে যা কথাই বাইর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী ছাড়া আর কিছু না। আল্লাহ সরাসরি আয়াতের মধ্যে বলেছেন ইনহুয়া ইল্লা ওয়াহিউহা। তারপরে
তার কাছে যা নাযিল করা হয় তা ওহী ছাড়া কিছু নাই। আল্লামা শাদীদুল কুয়া তাকে মহাশক্তিধর অধিকারী একজন শিক্ষক দিয়েছে, আল্লামা তাকে শিক্ষা একজন শিক্ষক তার দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই শিক্ষক হইল অত্যন্ত জ্ঞানী। সে সামনে এসে দাঁড়ালো, এটা বুঝাইছে হযরত জিবরাইল ইসলামের কথা বলছেন এখানে। তখন সে উঁচু দিগন্তে ছিল, তারপরে কাছে এসে এগিয়ে এলো, শূন্যে ঝুলে রইল। তারপর তার মুখোমুখি দুটি ধনুকের মতো কিংবা তার সে কম ব্যবধান রইল। আল্লাহ সুবহান তালার আল্লাহর বান্দাকে যে ওহি পুছানো ছিল তা সে পুছে দিল। দৃষ্টি যা দেখলো তার মধ্যে মিথ্যা সম্মিলিত করলো না। এইখানে কথাগুলো আর একটু স্পষ্ট করতে চাই, সেটা হইল যে এখানে জিবরাইল ইসলামের কথা আসছে। জিবরাইল ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার মাধ্যমে ওহি পাঠাইছেন, তাকে শিক্ষক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন তাকে শিক্ষা দেওয়ার জন্য। ওহির জ্ঞান তার মাধ্যমেই আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো জিবরাইল ইসলামকে আল্লাহ রাসূল তার একেবারে ইয়ার সময় মানে সরাসরি জিবরাইলের চেহারায় দুইবার দেখছেন। তো একবার দেখছেন যে হেরা পর্বতের গুহাতে পাঁচটা আয়াত নাযিলের পরে, আবার তাকে একদিন দেখছেন যে আকাশ থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত বিরাট বিকট চেহারার একজন, তিনি খুব ভয় পেয়ে গেছিলেন। সেই ভয় পাওয়ার পরের থেকে তো পাশায় যাইয়া তিনি তার জ্বর আসছিল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন জাম্বিল আমাকে কম্বল দিয়ে জ্বর। তারপরে আরেকবার তাকে দেখছিলেন সিদরাতুল মুনতাহাতে, রাসূল ইসলাম কে যখন মেরাজে নিয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মেরাজে নিয়ে গেছেন, তখন এই জিবরাইলকে সশরীরে দেখলেন সপ্তম আকাশে সিদরাতুল মুনতাহার কাছে। তো জিবরাইল ইসলামের আসল চেহারা তো অত্যাধিক ভয়ানক, এটা তো বলার অপেক্ষা রাখে না। তিনি তার ৬০০ ডানা আছে, কোন কোন ফেরেশতার দুইটা ডানা, কোনটার কোন ফেরেশতার সাইড কোন বেশি কম, কিন্তু জিবরাইল ইসলামের পাখা হইল ৬০০ পাখা। তো এই এইভাবে এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর বান্দাকে যহি পছন্দ হচ্ছে সে পুছিয়ে দিল, তার মাধ্যমে যা ওহি পাঠানো দরকার সে পুছিল। জিবরাইল ইসলাম কে সশরীরে আল্লাহ রাসূল দুইবার দেখছেন, একবার ছিল তার জমিনে এই যে ওহি পাওয়ার পর, যেটা আমি বলছিলাম যে ওহি পাওয়ার কিছুদিন পর, প্রথম ওহি পাওয়ার কিছুদিন পর, তারপর সিদ্দের মন দুইবার, এই দুইবারই জিবরাইল ইসলামকে দেখছেন। তো আর বাকি সময় জিবরাইল ইসলাম আসছে মানুষের বেশে, দাহিয়াতুল কালবি নামক একজন সাহাবি ছিলেন, সেই সাহাবির খুব লম্বা সুন্দর চেহারা এরকম ছিল, সেই দাহিয়াতুল কালবির চেহারা আসত। সে মানুষের বেশে বেশে দু এক সময় আসত, দু এক সময় তার চেহারা প্রকাশ না করি ওহি তার ভিতরে আসতো, ওই এলহামার মাধ্যমে। ওহি তো বিভিন্ন মাধ্যমে আসতো, স্বপ্নের মাধ্যমে আসতো, এলহামের মাধ্যমে আসতো, জিবরাইল সরাসরি সামনে নিয়ে আসতেন, বিভিন্ন ভাবে ওহি আসত। তারপরে আয়াতগুলি তো আমি পড়ছি যে দ্বিতীয়বার দেখা হয়েছে, সেখানে আবার আজকে জান্নাতুল মাওয়া আছে। তো আমি মোটামুটি এখানে আলোচনা করলাম আয়াতের ভিতরে, আর নাজমের আলোচনা করতে চাই না। আমি
বিসমিল্লাহির রহমানির রহিম ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ইয়ারাউ আয়াতান ইউরিদু ইয়াকুলু সিহরুম মুস্তামির ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম কুল্লু আমরিন মুস্তাকির ওয়ালাকাদ জাআহুম মিনাল আমবাই মা ফিহি মুজদাজার হিকমাতুন বালিগাতুন ফামা তুগনিন নুযুর। কেয়ামতের সময় অতি নিকটবর্তী হয়েছে, সাদ বিদীর্ণ হয়ে গেছে। এইসব লোকের অবস্থা হচ্ছে তারা যে নিদর্শন দেখে তা দেখে মুখ ফিরিয়ে নেয়, বলে এটা তো জাদু। এরা অস্বীকার করলো, নিজেদের প্রবৃত্তির অনুসরণ করলো, প্রত্যেক বিষয়কে শেষ পর্যন্ত পরিণতি লাভ করলো। এইসব লোকদের কাছে পূর্ববর্তী জাতিসমূহের যেসব পরিণতি খবর অবশ্যই এসেছে, যার মধ্যে অবাধ্যতা থেকে নিবৃত্ত রাখার মতো যথেষ্ট শিক্ষণীয় বিষয় রয়েছে। আরো আছে এমন যুক্তি বা নসিহতের উদ্দেশ্য পূর্ণ মাত্রা পূরণ করে, কিন্তু সাবধান তাদের জন্য ফলপ্রদ হয় না। এই সাবধান বাণী তাদের জন্য ফলপ্রদ হয় না। সূরাতুল কামার, আল কামার শব্দটা আছে প্রথম আয়াতে, আয়াতের অর্ডে, এই জন্য সূরাতের নাম হচ্ছে আল কামার। কামার শব্দের অর্থ হইল চন্দ্র। এই সুরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করার যে মজিদার উল্লেখ করা হয়েছে, আর এই সুরাটার ফজিলত হচ্ছে যে ব্যক্তি প্রত্যেক রাতে সুরায় কামার পাঠ করে কেয়ামতের দিন সে 14 তারিখে চন্দ্রের পূর্ণিমার মতো তা সে উজ্জ্বল হয়ে উঠবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুরাকে ঈদের নামাজে তেলাওয়াত করতেন, পাঠ করতেন। তারপরে হিজরতের পঞ্চম বর্ষে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মক্কার মিনা নামক স্থানে উপস্থিত ছিলেন। সেখানে সেদিন ছিল চন্দ্রোজ্জ্বল রাত্রি, তার মানে পূর্ণিমা রাত্রির মতো। সেখানে ছিল ওয়ালিদ, আবু জাহেল, আসিম ইবনে ওয়াইল, তারপরে আসওয়াদ ইবনে আব্দুল মুতালিব, নজর ইবনে হারেস এবং ইত্যাদি কুরাইশদের। তো তাদের একটি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজির হয়ে বলল, যদি তুমি সত্যি নবী হয়ে থাকো তাহলে এই যে চন্দ্রটা দেখো এটাকে দুই টুকরা করে দাও। তখন আল্লাহ রসুল আল্লাহর নিকট দোয়া করেন, হাত দ্বারা ইশারা করেন, আল্লাহ হাবিবের আঙ্গুল ইশারার মাধ্যমে চন্দ্র দ্বিখণ্ড হয়ে গেল, চন্দ্রের পূর্ব অর্ধেক পূর্ব দিকে অর্ধেক পশ্চিম দিকে ভাগ হয়ে গেল। এই সময় আল্লাহ নবী বলছিলেন, ইয়া আবা সালমাতা আব্দুল আসাদ ওয়ারকাম ইশহাদু, হে আবু সালাম আবুল আসাদ আরকাম বিন আরকাম, তোমরা দেখো সাক্ষী থাকো। সবাই যখন পরিষ্কার ভাবে প্রত্যক্ষ ভাবে দেখলো, তারপরে আল্লাহ রাসূল আবার চন্দ্রের উভয় খণ্ডকে পুনর করার জন্য বললেন, আবার একত্র হয়ে গেল। এই মজাটা দেখার পরেও তারা বলছে যেটা জাদু। আল্লাহ রাসূলের এই যে চন্দ্রের দ্বিখণ্ডকের মজাটা, এটা ওই সময় যে কাফেররা দেখছে সচক্ষে, এছাড়া বিভিন্ন দেশের থেকেও কিছু কিছু লোক দেখছে। ভারতের এক যেই রাজা ছিল সেই রাজা সাক্ষী দিছে যে আমি দেখছি সিনেমাটা ঘটনা ওই তৎকালীন সময়ে। তারপরে এই ব্যাপারে চন্দ্র বিঘ্নিত করা হয়েছে, এটা বড় একটা মজাদার। তারপরে এই সূরার ভিতরে একটি আয়াত চারবার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, চারবার একটা আয়াতকে রিপিট করছেন। সেই আয়াতটা হলো কি, লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে বানিয়ে দিয়েছি, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআনকে আমি তোমাদের জন্য সহজ করে দিছি,
কাজেই এই কোরআনকে এর উপদেশ গ্রহণ করার জন্য তোমরা কেউ আছো কি? সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনকে আমাদের জন্য সহজ করে দিচ্ছেন। আল্লাহ বলছেন সহজ করে দিচ্ছেন আর আমরা দেখতেছি কঠিন। কঠিন কার কাছে? যে এই ব্যাপারে চেষ্টা করে না তার কাছেই কঠিন। আমি যদি ছোটবেলার থেকে আমি চেষ্টা করি কোরআন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য সহজ করে দিবেন, বা যারা করছেন তাদের জন্য সহজ করে দিচ্ছেন। অনেকের কাছে আবার কঠিন লাগে, যারা ছোটবেলায় পড়ে নেয় বড় হয়ে পড়ছে, তাদের জন্য স্বাভাবিক এটা কঠিন লাগবে। তো কঠিন লাগলেও এটা চেষ্টা করলেই সহজ হয়ে যায়। আমাদের ভাষা আরবি না, নন আরবিয়ান আমরা। তদুপরি দেখেন যে আরবিয়ান ছাড়া লক্ষ লক্ষ হাফেজ যে কোরআন, কোরআনকে মুখস্থ করিয়া তাদের বক্ষস্থরে রেখেছে, তারা তো আরবিয়ান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোরআনকে সহজ করিয়া না দিতেন, তাইলে এত লক্ষ লক্ষ হাফেজ কি করে হইতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে হাফেজদের মাধ্যমে তো কোরআনকে হেফাজত করছেন। আজকে যদি দুনিয়াতে ইহুদি নাসারা জালেম সরকার যদি কোরআনকে জ্বালিয়ে দিত বা নষ্ট করে দিত, তদুপরিও কোরআনকে দুনিয়ার থেকে বিলুপ্তি করার কোন কেউই পারত না। কারণ মুসলমানদের বক্ষস্থলে কোরআন আছে। এর পূর্ববর্তী যে সমস্ত কিতাবগুলি ছিল সেগুলি ওই সমস্ত কিতাবের যারা ফলোয়ার ছিল তারা ওগুলিকে মুখস্থ করে নেয়, যার কারণে সেই সমস্ত কিতাব আজকে বিলুপ্তি হয়েছে, অরিজিনাল ভাবে কোনো কিতাব পাওয়া যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ ইয়াসসানাল কোরআন লিযিক্রি হাল মিন মুদ্দাকির, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সহজ করে দিয়েছে। আমরা ইনশাআল্লাহ দুই চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা কোরআনকে তেলাওয়াত করতে পারবো, কোরআনকে অর্থ বুঝতে পারবো, সবকিছু করতে পারবো, কোরআনের ব্যাখ্যা বুঝবো, সবকিছু বুঝবো। বর্তমানে এই যুগে কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য প্রত্যেক জাতির মাতৃভাষায় কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা করে দিচ্ছেন। এটাই তো আমাদের জন্য সহজ। যত ভাষা আছে, যত গোত্র আছে, প্রত্যেক গোত্রের লোকের ভাষায় কোরআন, কোরআনের ব্যাখ্যা, কোরআনের ট্রান্সলেট হয়েছে। আমি সূরা কামার, সূরা কামারের ভিতরে যে আয়াতটা 17 নম্বর, 22 নম্বর, 32, 40, 17, 22, 32, 40, এই চারটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতকে রিপিট করছেন বারবারে, রিপিট বারে বারে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছে। এই জন্য এই কথাটা গুরুত্ব, এই আয়াতটার গুরুত্ব বোঝার জন্য। কোরআনের ভিতরে অনেক জাতির আল্লাহ ধ্বংস করেছেন, একই কওমের কথা বারে বারে আসছে, এগুলি রিপিট করার কারণ হলো মনের মধ্যে গাঁথিয়ে দেওয়ার জন্য। তারপর আসি আমি সূরা আর-রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসুদান, والسماء رفع وضع الميزان ألا تدغوا في الميزان أقيموا الوزن بالقسط ولا تقصروا الميزان والأرض وضع للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। সূরা রহমান, রহমান শব্দ কোরআনের এই সূরার প্রথম ওয়ার্ডটা হইলো আর রহমান। আর রহমান হলো পরম করুণাময়, এটার অর্থ সে করুণাময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বহু করুণার কথা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে ইহলৌকিক
এবং পরলৌকিক অনেক করুণা অনেক নেয়ামতের কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা এই এই বর্ণনা করেছেন এই সূরার ভিতরে। এই জন্য এই সূরাকে আর রহমান নামে নামকরণ করা হয়েছে। রহমানের নাম হলো করুণাময়, বহুত করুণার কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা এই সূরার ভিতরে বর্ণনা করেছেন। এই জন্য এই সূরার নাম হচ্ছে আর রহমান। আর রহমান এই সূরার আরেকটা নাম হলো উরুসুল কোরআন। এই সূরার আরেকটা নাম হলো উরুসুল কোরআন। উরুসুল কোরআন উরুস শব্দের অর্থ হলো দুলহান, দুলহান দিলে কুল্লে শাইয়েন উরুস উরুসুল কোরআন সূরাতুর রহমান। আল্লাহ রসুলের হাদিস, প্রত্যেক বস্তুর একটা সৌন্দর্য আছে দুলহান, আর কোরআনের দুলহান হইল সূরার রহমান। এই যে আর রহমান মানে আর রহমানের ভিতরে আল্লাহ সুবহান ওয়া তাআলা এক ছন্দ আকারে যেই আয়াতগুলি তিনি পাঠাইছেন এইগুলি পড়লে তো একটা মনে হয় যে বলছে যে উরুস, সে উরুসই তো মনে হয়। তারপরে এইটা এই সূরাটা মাদানি সূরা, আবার কেউ কেউ বলছেন মক্কী। তো মাদানি সূরা এখানে আমাদের মাসাফে আছে মাদানি সূরা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন লোকের সামনে সূরা রহমান তেলাওয়াত করেন, তারা শুনে নি চুপ থাকলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এই সূরা লাইলাতুল জিনে, মানে এর আগে যে সূরা আকাবের ভিতরে আমরা পড়ছি যে জিনদের কথা বলছি, জিনেরা আল্লাহ রসুলের তেলাওয়াত শুনছিল, তেলাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাদের জাতির কাছে দাওয়াত দিছে ইসলামের, সেই তেলাওয়াতটা করছিলেন এই সূরাতুর রহমান, সূরার রহমানই তেলাওয়াত করছিলেন সেই সময়। তো আল্লাহ রসুল বলতেছেন যে সূরার রহমান আমি জিনদের কাছে তেলাওয়াত করছিলাম, তেলাওয়াতের সময় আমি যতবার বলছি ফাবে আইয়ালা রাব্বিকুমা তুকাজিবান, জিনেরা তার জবাবে বলছে লাবে শাইই মিন নিআমাতি রাব্বিনা নুকাজ্জিব, আমরা আমার রবের কোন নেয়ামতকে আমরা অস্বীকার করি না। তো আল্লাহ রাসূল এখানে বলছেন যে একটা গ্রুপের সামনে তিনি সূরার রহমান তেলাওয়াত করছেন, তো বলছে যে তোমরা চুপ করে আছো কিন্তু আমি জিনেদের সামনে যখন আমি জিনদেরকে এই যে সূরার রহমান যখন আমার থেকে শুনছে জিনেরা, তিনি নামাজের ভিতরে ফজর নামাজে সূরা দিন তেলাওয়াত করছে সূরা রহমান তেলাওয়াত করছিলেন, জিনেরা তেলাওয়াত যত শুনছেন যতবার ফাবে আইয়ালা রাব্বে কুমা তুকার দিবেন বলছেন ফাবে আল্লাহ ফাবে আইয়ালাই রাব্বি কুমা তুকার দিবেন, অর্থ হইল যে তোমরা তোমার রবে কোন জিনিস নিয়ামতে তোমরা অস্বীকার করতে পারো। এখানে বলা হয়েছে জিন এবং মানব জাতি দুই জনকেই বলা হয়েছে, এই জিন এবং মানব জাতি তোমরা তোমার রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো, তোমরা চুপ করে আছো কিন্তু জিনদের সামনে যখন দিনের জন আমার থেকে শুনছে ফাবিয়া ইয়ালা রবে কুকুর দিবান, তখন তারা বলছে লা বিশাই মিন নিয়ামাতি রব্বিনা লুকাজ্জিব, আমরা রবের কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না, রবের যে নিয়ামত সব নিয়ামতকে আমরা স্বীকার করি। তো এই এটা হচ্ছে নবুয়তের দশম বছরের ঘটনা, যেটা তো তায়েব থেকে সফর থেকে ফেরার পথে নাখলা নাম স্থানে অবস্থান করছিলেন, সাহাবীদেরকে নিয়ে হজর নামাজ পড়াচ্ছিলেন, তখন তিনি এই সূরাটা শুনাইছিলেন নামাজে পড়ছিলেন। তারপরে আমি যে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি এই তেলাওয়াত গুলির অনেকগুলি তো আয়াত, সেই আয়াতগুলি সবগুলি আমার তেলাওয়াত করার সম্বন্ধে প্রথম কয়েকটা যে আয়াত তেলাওয়াত করছি সেটুকের অর্থগুলি আমি অন্য ছুড়ে ছুড়ে দেবো ইনশাল্লাহ। আর রহমান পরম দয়া দয়ালু করুণাময় অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে শিক্ষা দিয়েছেন, যিনি এই কোরআনে শিক্ষা দিয়েছেন
তিনি মানুষকে শিক্ষা, খালাকাল ইনসান, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, মানুষকে কথা শিখিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, খালাকাল ইনসান আল্লাহ মাহুল বয়ান আমাদেরকে কথা শিখিয়েছেন। আমরা এক এক দেশের মানুষ এক এক রকম ভাষায় কথা বলি, এগুলিকে শিখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কথা যে মানুষ সৃষ্টি করছি এবং মানুষকে আমি কথা বলাও শিখেছি। তারপরে আশামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র তারা একটা হিসাবে অনুসরণ করে, তারা দেড় গতিপথে তারা তাদের মতে তারা চলে, তাদের যেই বাউন্ডারি আছে সেই বাউন্ডারি মতো তাদের সীমা বোধে তারা চলতে থাকে। তারপরে অন্যাদিম সাদর ইয়াসদান, তারকারাজি গাছপালা সবাই সেজে বনত, অর্থাৎ যে তারকা গাছপালা যা কিছু আছে সবাই আল্লাহ সুবহান তালার সিদ্ধা করে, আল্লাহ সুবহান তালাকে সিদ্ধা করে। তোমরা ওয়াসসামায় রাফা ওয়াদাল মিজান, তোমরা দাঁড়িপাল্লা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, আল্লাহ মিজানকে সঠিকভাবে রাখছেন। ওয়াসসামা রাফা, আকাশকে উঁচু করছেন, ওয়াদাল মিজান, মিজানকে তিনি ঠিক রাখছেন, তা ঠিকভাবে স্থায়ী রাখছেন। কাজী তোমরা এই মিজানের বিপরীত কাজ করে নেওয়া, মিজান দ্বারা বোঝানো হয়েছে ন্যায় বিচার। মিজান কায়েম করার অর্থ আল্লাহ সুবহানাহু সমগ্র বিবরণ বিশ্ব ব্যবস্থাকে ন্যায় বিচারের পর প্রতিষ্ঠা রেখেছে। তারপরে বলা হয়েছে ইনসাফের সাথে সঠিক ওজন করো, এখানে মেজারমেন্ট করা বানি মানে বিচার করার জন্য মেজারমেন্ট ঠিক মতো বিচার করার কথা বলছে, ওজনে কম বেশি দিও না। এখানে দুনিয়ার যে আমরা মাফাসমা বিজনেসের যেই এগুলি ওজন করি সেই ওজন ছাড়াও এটা বিচার পাল্লা কি বোঝানো হয়েছে, এটি উদাহরণ দেওয়া হয়েছে। পৃথিবী তিনি সমস্ত সৃষ্টির জন্য বানিয়েছেন, অকিমুল মুয়াজ্জামারা ওয়াল আরদ ওয়াদাহালিনা, পৃথিবীতে তিনি জমিনকে সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করছেন বিভিন্ন প্রাণী আছে এগুলি চলাফেরা করবে, সমস্ত জিনিসের সৃষ্টি এগুলি তৈরি করছেন পৃথিবীতে, জমিন তৈরি করছেন, ওয়াল আরদ ওয়াদাহালিনা, আনামের জন্য, আনাম হইলো চতুষ্পদন্ত। তো আমি সামনের দিকে আর যাচ্ছি না, যতটুকু তেলাওয়াত করছেন যেগুলো অর্থ বললাম। তারপরে এই সুরার ভিতরে ফাবি আইজিয়াই আলাই রব্বিক মা তুকাজ জীবন 31 টাইম আল্লাহ সুবহান তালা এখানে এরশাদ করেছেন, 31 টাইম প্রত্যেকটা নিয়ামতের কথা আল্লাহ সুবহান তালা বলছেন, এবং তারপরে আবার দিন এবং মানব জাতিকে বলছেন যে তোমরা আমার এই কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করবে, নিয়ামতগুলি উল্লেখ করতেছেন আল্লাহ, সাথে সাথে আল্লাহ সুবহান বলতেছেন যে তোমরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করবা। তো 31 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাবিয়া ইয়া রাব্বিকুম তুকাজ্জিবুন শব্দ ব্যবহার করেছেন। তারপরে এই সূরাটার শেষে আছে তাবারাকা ইসমা রাব্বিকা যিল জালাল ওয়াল ইকরাম, তোমার মহিমান্বিত দাতা রবের নামে অত্যন্ত, তোমার মহিমান্বিত দাতা রবের নাম অত্যন্ত কল্যাণময়, তোমার রব অত্যন্ত কল্যাণময়। তাবারাকা ইসমা রাব্বিকা যিল জালাল ওয়াল ইকরাম, এই আয়াতের থেকে আল্লাহ রসুল আমাদের নামাজের শেষে মুনাজাতে আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যিল জালালি ওয়াল ইকরাম। আমরা তো মুনাজাতের ভিতরে তার মানে হলো নামাজের শেষে এই দোয়াটা পড়া, কারণ আল্লাহ শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন আল্লাহর মহিমান্বিত রবের অত্যন্ত কল্যাণময় সেটা কি, আবার নামাজ শেষ করি আমরা এই দোয়াটা পড়ি দোয়া করে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হে আল্লাহ তুমি সালাম, হ্যাঁ ওয়া মিনকাস সালাম তোমার পক্ষ থেকে সালাম, তাবারাকতা ইয়া যিল জালালি ওয়াল ইকরাম, তুমি মহিমান্বিত তুমি অত্যন্ত কল্যাণময়। আচ্ছা আমি তারপর যাচ্ছি সূরা ওয়াকিয়া,
সূরাতুল ওয়াকিয়া মক্কিয়াতুন দা মক্কি সূরা 96 আয়াত আছে সূরার ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকিতিয়া কাযিবা খাবিযাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা বুসাতিল জিবালু বাসা ফাকানাত হাবা আম্মুম মাসা وكنتم ازواجا ثلاثه اصحاب الميمنه ما اصحاب الميمنه واصحاب المشامه ما اصحاب المشامه الله كيف এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মহা ঘটনা সংঘটিত হবে, যখন কিয়ামত হবে এই কিয়ামত হকে কেউ মিথ্যা সাব্যস্ত করতে পারবে না, যেটা উলটপালটকারী মহাপ্রলয় পৃথিবীকে অকস্মাৎ বিশদভাবে হঠাৎ ভীষণভাবে আলোড়িত করা হবে, পাহাড়কে টুকরো টুকরো করে দেওয়া হবে, বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করা হবে। তখন তোমরা তিনটি দলে বিভক্ত হয়ে যাবে, একটি হচ্ছে বাম দিকের দল, বাম দিকের দলটা হল দুর্ভাগ্য দুর্ভাগা যারা কথাগুল মাসামা হইল মাইমানা হইল ডান দিকের দল, ডান দিকের দল হলো সুভাগ্যের দল যারা নাকি মুমিন ইসলাম ধর্ম ধারণ করেছে, আর যারা নাকি ইসলাম ধর্ম যারা গ্রহণ করে নাই তারা হলো বাম দিকের লোক, তারা হলো দুর্ভাগা। আরেকটা হলো অগ্রগামী দল, এরা থাকবো সবই আগে। তো এই অগ্রগামী দলটা হলো নবী রাসুল সোয়াদা। তো এই কেয়ামতের দিন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুন্তু মাজওয়ান সালাসা, তিনটা দলে ভাগ হয়ে যাইব, তিনটা দলে আল্লাহ আরশের তিনটা সামনে তিনটা ভাগে দিব, এক এক গ্রুপ যাইব বাম দিকে, এক দুইব ডান দিকে, এক দুইব সামনে। তো এই সূরাতুল ওয়াকিয়া এই ওয়াকের ফজিলত হচ্ছে রসুল পাকসাল বলছেন তোমরা সূরাতুল ওয়াকিয়া পাঠ করো, তোমার সন্তানদেরকেও শিখাও। এই সূরা ধনবানকারী সূরা, এই সূরা পড়লে মানুষের মানে ধনী হওয়া যায়, এই সূরার মাধ্যমে গরিবের যে হালত এটা পরিবর্তন হয়। এই জন্য আল্লাহ রসুল বলছেন অভাব অনটন থাকলে তোমরা এই সূরা যদি পাঠ করো তাহলে অভাব অনটন তোমরা মুক্ত থাকবা, অভাব অনটন পড়বে না, দরিদ্র হইবে না। রসুল বলছেন মান কারা সূরাতুল ওয়াকিয়া কুল্লু লাইলাতিন লাম তুসিবু ফাকা, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে প্রত্যেক রাত্রে সে কোনোদিন ভুকায় পরিণত হইবে না, মানে না খেয়ে থাকবে না, দরিদ্র থাকবে না। সূরাতুল ওয়াকিয়া সূরাত গিনা ফাকরা হুয়া ওয়াল্লিমু হুয়া আওলাদাকুম, সূরাতুল ওয়াকিয়ার নাম হলো সূরাতুল গিনা, ধনী হওয়ার সূরা। ফাকরা উহা তোমরা এটাকে পড়ো, ও আল্লিমুহা আওলাদাকুম তোমাদের ছেলেমেয়েদেরকে এটা শিক্ষা দাও। তো ভাই বোনেরা সূরাতুল ওয়াকিয়া ব্যাপারে এতটুকু আমরা আপনাদের কাছে এটার ফজিলত বর্ণনা করলাম, আর এই সূরার ব্যাপারে ইয়ে হইল একটা ঘটনা বর্ণনা করতে চাই। উমর ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি মৃত্যু সজ্জা শায়িত, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে গেলেন, তিনি তার সঙ্গে কথোপকথন হলো, তিনি জিজ্ঞাসা করলেন হে ইবনে মাসউদ তোমার অসুখটা কি, মা তাসটা কি, তোমার অসুখটা কি? ইবনে মাসউদ উত্তর জুনুবি, আমার পাপ হইল আমার অসুখ। উসমান দিল্লাহ জিজ্ঞাসা করলেন মা তাস তাই, তোমার বাসনা কি, তুমি কি চাও, তুমি কিছু চাও? ইবনে মাসউদ বলেন রহমত রাব্বি, আল্লাহর রহমত স্যার কিছু চাই না। উসমান দিল্লাহ জিজ্ঞাসা করলেন তোমার কার জন্য কোনো চিকিৎসক ডাকবো, আপনার জন্য কি আমি কোনো চিকিৎসক ডাকবো? ইবনে মাসউদ বলেন আত্তাবিবু আমরা জানি, চিকিৎসকই তো আমাকে রোগ দিছে, আমি চিকিৎসক ডাকবো কি জন্য, আপনার আমার চিকিৎসকের দরকার নাই। উসমান দিল্লাহ বলছেন বাইতুল মাল থেকে কোনো কি আর্থিক সাহায্য পাঠাইব ওনার জন্য? ইবনে মাসউদ বলছেন লা হাজাত লিফিহা, আমার কোনো প্রয়োজন নাই। তো তিনি বলছেন যে এই সাহায্যটা আপনি গ্রহণ করেন, মেয়েদের কাজে ভুগারে আসবে, ওনার মেয়ে ছিল তাই মেয়ে উল্লেখ করা হয়েছে। বলছেন
ইবনে মাসউদ উত্তর দিয়েছেন কি, আমি কন্যাদেরকে বলছি তারা যেন প্রতি রাতে সূরা ওয়াকেয়া তেলাওয়াত করে। আমি আল্লাহ রাসূলকে বলতে শুনিয়াছি মান কারা সূরাতুল ওয়াকেয়াতুল লাইলাতিল লাম তুসিবহু ফাকাতু আবাদা, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকেয়া পাঠ করবে কোনোদিন সেই উভয় আক্রান্ত হবে না, সে কোনোদিন ক্ষুধা আক্রান্ত হবে না। তো আমি সূরা ওয়াকেয়ার পরে কয়েকটা আয়াত তেলাওয়াত করব, তারপরে আমি সূরা হাদিদ দিয়ে চলে যাব। সূরা ওয়াকের মধ্যে কতগুলি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াতগুলি পড়ি মনের মধ্যে খুব গাঁথে আয়াতগুলি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু খালাকনাকুম নাহনু খালাকনাকুম ফালা তুসাদ্দিকুন আফারাইতুম মা তামনুন আনতুম তাকুনাহু আম নাহনুল খালিকুন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত মা নাহনু বিমাসউকিন। আমি অর্থগুলি বলে যাচ্ছি, তারপরে আয়াতগুলি পড়ার আমার সময় হবে না। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর কোন তোমরা কেন আমাকে মানতেছ না, কেন তোমরা আমার আবাদত বন্দি করছো না? আমি তোমাদের সৃষ্টি করছি, তোমরা কি ভেবে দেখেছ যে শুক্র তোমরা নিক্ষেপ করেছো বাচ্চা হওয়ার সঙ্গে জেনে যে তোমরা একটা বীর্য নিক্ষেপ করছো, এইটা তো এইটা ছাড়া তো তোমরা আর কোনো কাম করো নাই। এই বীর্যটা নিক্ষেপ পরে যেই বাচ্চা হওয়ার জন্য একটা মানুষ হওয়ার জন্য যে প্রক্রিয়া যা দরকার সেটা তো আমি করছি। তোমরা তোমাদের আর কি আমি তোমাদের মৃত্যুকে বন্ধন করেছি, মৃত্যু তোমাদের মৃত্যু নির্ধারিত করে দিয়েছি। তোমার তোমাদের যে একটা আকার আকৃতি আছে, জন্ম হয়েছে তোমরা তোমাদের আকার আকৃতি, এইটা তো আমি যে কোনো সময় এটা আমি করছি। তার মানে দেখেন আমরা দুনিয়াতে কত মানুষ আসছি, কত মানুষের চেহারা সুরত কাল্লাকর মিলে, এই মিলিয়ন মিলিয়ন বিলিয়ন মিলিয়ন মানুষ প্রথম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত মানুষ আসছে, কোনো মানুষের চেহারার সঙ্গে কোনো মানুষের মিল নেই। কাজী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের এই সব কিছু করছি, আমি তো তোমাদের স্রষ্টা, কেন তোমরা আমার ইবাদত করবে না? তারপরে আমি যখন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি তো তা তোমরা জানো, তো তোমরা কি কখনো ভেবে দেখছ যে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করছি, দ্বিতীয়বারও তোমাদেরকে আবার সৃষ্টি করে উঠাইতে পারো মাটির থেকে? এটা আমার, আমি যখন প্রথমবার করছি দ্বিতীয়বার আমার ক্ষমতা আছে। আমি পার তোমরা কি ভেবে দেখছো বীজ তোমরা বপন করো, এই যে বীজ দেখো বীজগুলি বপন করো, এই বীজগুলি যখন জমিনে বপন করো সেখান থেকে যে বীজটা ওঠে এটা কিভাবে ওঠে? আমি চাইলে তো এই ফসলগুলিকে দানাবিহীন ভুসি বানিয়ে দিতে পারতাম, তারপরে কোনো ফসলই হইতো না। তারপর বলছে তোমাদের যেই যদি কোনো ফসল খারাপ হয় তোমরা বলতে থাকো আমাদের ভাগ্যটাই খারাপ, তোমরা ভাগ্যের দোষ দাও, কিন্তু আমি তো করছি এগুলি, তোমরা কি চোখ মেলে দেখো নি? এই আয়াতগুলির অর্থ বলতেছি আমি, তোমরা কি চোখ মেলে দেখো নি যে পানি তোমরা পান করো, পানিটা কেমনে পান করো তোমরা দেখছো? মেঘ থেকে তা বর্ষণ, মেঘ থেকে তোমরা যে পানি আসে তা তোমরা বর্ষণ করছো না আমি বর্ষণ করছি? তারপর আমি চাইলে সমুদ্রের যে পানি, যেই পানি লবণাক্ত পানি, সমস্ত পানিটাকে আমি লবণাক্ত বানাইতে পারতাম, এগুলি সত্ত্বে তোমরা কেন আমার শুকরিয়া করছো না, আমার শুকরিয়া আদায় করছো না? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 71 নম্বর আয়াত, তোমরা কি কখনো লক্ষ্য করছো এই যে আগুন তোমরা জ্বালাও আগুনটা কিভাবে আসে? এই আগুনের জন্য আমি গাছ, গাছের থেকে আগুন আসে, সেই গাছটাকে আমি তো তৈরি করছি, আমি সেটিকে স্মরণ করিয়ে দেওয়ার উপকরণ মুখাপেক্ষীদের জন্য জীবন রকম বানিয়েছি। হে নবী, তোমার রবের পবিত্রতা বর্ণনা করো, ফাসাব্বিহি ইসমি রব্বিকাল আযীম, আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন। তারপরে পুরা সূরাটার ভিতরে এই সব কথাগুলাই আছে নিয়ামতের কথা। তারপরে আল্লাহ সুন্দর বলছেন ফালাউলা ইযা বালাকাতিল হুলকুম ওয়ান্তুম হিনাইযিন তানজুরুন, তোমরা যদি তোমার যখন তোমাদের মৃত্যু কণ্ঠনালের নিকটে আসিয়া পড়ে, দম তোমার কণ্ঠনালে, তখন তোমরা তো দেখিয়া রাখো
যে দমটা বাড়িয়ে যাইতেছে কখন, কিন্তু দমটা তো তোমরা রাখতে পার না। তো তোমরা এই যে দমটা বায়ুটা বাড়িয়ে যায়, এটাকে ফিরাইতে পারো না কেন? তো তোমাদের সে আমি অধিকতর নিকটে আছি, নাহানু আক্রবু ইলাই মিনকুম, আমি তোমাদের খুবই নিকটে, তোমরা আমাকে দেখো না। তারপর বলা হয়েছে মৃত সেই ব্যক্তি যদি মোকারবিনদের কেউ হয়ে থাকে তাহলে তাদের জন্য রয়েছে আরামায়। যদি কোনো লোক মোকারবিন হয়ে থাকে, মোকাররবিন মোকাররবিন দ্যাট মিনস আগে যে তিনটা গ্রুপের কথা বলছি সেই গ্রুপের ভিতরে মোকাররবিনদের কথা বলছি, তাহলে তাদের জন্য রয়েছে আরামায়েশ, উত্তম বৃদ্ধি, নিয়মতে ভরা। তো এই সূরাটা শেষ করছেন ফাসাব্বি বিসমি রাব্বিকাল আযীম দিয়া। এই আয়াতের থেকে আয়াতের ফাসাব্বি বিসমি রাব্বিকাল আযীম থেকে আমরা নামাজের ভিতরে যে রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, সেই সুবহান রাব্বিয়াল আযীমটা এখান থেকে নেওয়া হয়েছে, আল্লাহ রসুল এই আয়াতের পরে থেকে নিছেন। তারপরে আবার ইয়াতে সুবহান রাব্বিয়াল আলা সেটা আবার আরেকটা আয়াতের মধ্যে যখন আসে সেটা আমি বলব। আমি সূরা হাদিদ দিয়ে শেষ করবো, আমার অল্প সময় আছে ইনশাল্লাহ, এর ভিতরে সূরা হাদিদ দিয়ে আমি শেষ করব ইনশাল্লাহ। সূরা হাদিদ মাদানী সূরা, এটা 29 আয়াত আছে। তো এই সূরাটা সাব্বাহ দিয়া শুরু করা হয়েছে, সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আর হাদিস শব্দের অর্থ হইল লৌহ। এই পঞ্জালাল হাদিদ একটা আয়াত আছে সামনে, সেই আয়াতের কারণেই একটা হাদিদ নামকরণ করা হয়েছে। তারপরে সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এই সাব্বাহ ইউসাব্বিহু দিয়া পাঁচটা সুরা আসছে, যারা নোট করতে চান নোট করতে পারেন। সাব্বাহ ইউসাব্বিহু দিয়া পাঁচটা সুরা আসছে। সাব্বাহ প্রথম আয়াতের মানে প্রথমেই সাব্বাহ দিয়া আসছে, তারপরে আর আসছে ইউসাব্বিহু দিয়া। এই পাঁচটা সুরার ভিতরে এগুলিকে বলা হয় মুসাববিহাত, তাসবিহযুক্ত সূরা। এই পাঁচটা সূরাকে বলা হয় তাসবিহযুক্ত সূরা। সূরা হাদিদ হইল একটা, এই যে হাদিদ আমি এখন আজকে তেলাওয়াত করি এটা 1 নম্বর, 2 নম্বর হলে সূরা হাসর, 3 নম্বর হলে সূরা সফ, 4 নম্বর হলে সূরা জুমা, 5 নম্বরে সূরা তাকাবুন। এই পাঁচটা সূরা সাব্বাহ ইউসাব্বিহু দিয়া শুরু করা হয়েছে। সাব্বাহ অর্থ হইল যে তাসবিহ পাঠ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করতেছে, পাঠ করিতেছে, পাঠ করিয়াছে, এরকম সাব্বাহ ইউসাব্বিহু দিয়া মানে মাজি সিকা মজারে সিকা দুইটাই ব্যবহার করিয়া পাঁচটা সূরা আসছে। বর্তমান অতীত বর্তমান ভবিষ্যৎ সর্বাবস্থায় তাসবিহ পাঠ করা আবশ্যক, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইছেন। বিশ্ব তো থেকে সবকিছু সর্বদাই তার প্রশংসায় মুখরিত। এই সূরার ভিতরে একটা আয়াত আছে, সেই আয়াতটা হলো 3 নম্বর আয়াত, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশিত, তিনি গোপন, তিনি সব বিষয় বহিত। এই আয়াতটার কথা বলা হয়েছে যে এটা হাজার আয়াত থেকে উত্তম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, রসুল ইসলাম বলছেন যে ইবনে জারিজ ইবনে ইয়াহি ইবনে আবি কাসির থেকে বর্ণনা করা হয়েছে, ইয়াহিয়া রহমতুল্লাহ বলছেন আমরা হাজার আয়াতের সমান আয়াত বলে সূরা হাসর শেষ আয়াতকে বুঝতাম। সূরা হাসর কি আমরা বলতাম যে হাজার আয়াতের সমান সূরা এই হাসর, হাসরে তো সাব্বাহ ইউসাব্বিহু শুরু করা হয়েছে, কিন্তু এই সূরার কথা আল্লাহ রাসূল বলছেন ইন্না ফিহা আয়াতুন আফযালু মিন আলফি আয়া,
সাহাবীরা মনে করতেন যে সূরা হাশর হলো হাজার আয়াতের সমান সওয়াব, কিন্তু আল্লাহ রাসূল বলছিলেন, সাহাবি বলছেন যে আল্লাহ রাসূল বলছেন ইন্না ফিহা আয়াতুন, এই সূরার ভিতরে একটা আয়াত আছে আফজালু মিন আলফি আয়াত, যেটা হাজার আয়াতের থেকে উত্তম। কাজেই আমরা এই আয়াতটা মুখস্ত করার দরকার, এটা তো অনেকেই হয়তো আমরা পারি, খুব সহজ আয়াত, ওয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, খুব সহজ। তারপরে আমি সামনের দিকে যাচ্ছি, আয়াত নম্বর ২০, فَإِلَمُ أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَاعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِنْ اللَّهِ وَرِضْوَانٌ। ভালোভাবে জেনে রাখো, দুনিয়ার এই জীবনটা হইল একটা খেলা, হাসি তামসা, বাহ্যিক চাকচিক্য, এবং তোমাদের ভিতরে পারস্পরিক গৌরব অহংকারের এবং সন্তান সন্ততি এবং ধন সম্পদের ভিতরে পরস্পরের সঙ্গে বড়াই করা, একজন আরেকজন থেকে অতিক্রম করার চেষ্টা ছাড়া আর কিছুই নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতামসার মতো, তোমরা এই দুনিয়াতে ধন সম্পদের হকর করো, দুনিয়ার চাকচিক্য, ছেলে মেয়ে, ধন সম্পদ, এগুলো নিয়ে তোমরা ফকর করো। তোমাদের এটার উদাহরণ হচ্ছে কামাসেলে গাইস, যেমন বৃষ্টি হইল তার ফলে উদ্ভিদ উৎপন্ন উদ্ভিদ দেখে কৃষক আনন্দ হইল, মানে বৃষ্টি হইছে এখন কৃষক তার উৎপন্ন ফসল দেখে খুব আনন্দ লাভ করলো, তারপর সে ফসল পেকে গেল, পেকে যায় তোমরা দেখতে পাও, তারপর ফসল পেকে গেলে সেটা হলুদ বর্ণ হয়ে যায়, তারপরে কি হলুদ বর্ণের পরে সেটা হলো পাইকা ভূষিত পরিণত হয়ে যায়। যে এই যে উদ্ভিদ, এই যে ফসল ফলাদি যেগুলি সুন্দর করে গজিয়ে ওঠে, তারপরে উঠিয়া কয়দিন পরে আবার পিত বর্ণ হয়, তারপরে খড়কুটা ভূষিত পরিণত হয়ে যায়, এটার সঙ্গে এক্সাম্পল দিচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার আমাদের এই জীবনটা। আল্লাহ সুবহানাহু বলছেন আখেরাত এমন একটা স্থান যেখানে রয়েছে কঠিন আজাব এবং রয়েছে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি, সেখানে আল্লাহর কঠিন আজাবও আছে আবার ক্ষমা আছে আবার কি আছে সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টিও আছে। আল্লাহ সুবহানাহু বলছেন আমাল হায়াতুদ দুনিয়া লা মাতাউল গুরুর, তোমাদের জীবন এই দুনিয়ার জীবনটা একটা ধোকা ছাড়ার কিছু নয়। দৌড়াও, একে অপরের সে অগ্রগামী হয়ে চেষ্টা করো, আল্লাহর পথে প্রতিযোগিতা করো, আল্লাহর পথে একে অপরের চেয়ে বেশি অগ্রগমী হওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও। কিসের দিকে দৌড়াও? ইলা মাগফিরাতিন, আল্লাহর মাগফিরাতের দিকে, এবং এমন এক জান্নাতের দিকে যেই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রাখছেন সেই লোকদের জন্য যারা নাকি আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছে, হ্যাঁ তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি যারা নাকি ঈমান আনয়ন করছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রাখছেন, এটা আল্লাহর অনুগ্রহ। যালিক ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা আল্লাহুল ফাদলুল আযীম, যে যাকে ইচ্ছা তিনি দান করেন, আল্লাহ বড়ই অনুগ্রহশীল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রাখছেন আল্লাহ তার রসুলের প্রতি বিশ্বাসীদের জন্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উত্তম অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা দান করেন। এটার আরটু ব্যাখ্যা হইল আল্লাহ স্থির অনুগ্রহে ইমানদারদেরকে জান্নাতের অধিকারী বানাইবেন, তার অনুগ্রহ ছাড়া কেউ লাভ করতে পারবে না। আমরা যত যাই কিছু করি
আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ জান্নাত লাভ করতে আমরা পারবো না। এখন পরবর্তী এই আয়াতের ভিতরে কিছু অংশে বলে যারা ফাদুল্লাহ ইতিমাইয়াশা, জান্নাত যে পাওয়াটা এটা আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউই পাইব না। এই আল্লাহর যে অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যাকে চান তিনি দেন এই অনুগ্রহটা। এই আয়াতটার একটু ব্যাখ্যা হাদিসের মাধ্যমে আসছে যে গরিব মুহাজিরগণ, কিছু গরিব মুহাজির আছে, মুহাজির মানে যারা হিজরত করিয়া গেছে মক্কা থেকে মদিনা তাদেরকে বলা হয় মুহাজির, যারা গরিব মুহাজির তারা বলল হে আল্লাহ রাসুল, বৃত্তবর্ণা তো সব সব জান্নাতের উঁচু মোকাম লয়ে গেল, মানে যারা বড় ধনী হেরা তো জান্নাতের উঁচু মোকাম গুলি হেরেই তো ভাইব, আমরা কি ভাইব? তো আল্লাহ রাসুল বলছেন সেটা কিভাবে, তারা বললো ইয়া রাসুল্লাহ বৃত্তবানরা অর্থাৎ ধনী ধনীরা আমাদেরকে নিয়ে নামাজ পড়ে, রোজা রাখে এবং তারা শ্রদ্ধাও করে, কিন্তু আমরা তো নামাজ পড়ি রোজা রাখি সদ্গা তো আমরা করতে পারি না, আমাদের তো কোনো টাকা পয়সা নেই, তো হেরদের জান্নাত তো হেরেই পাইব, জান্নাতের বড় বড় উঁচু আসনগুলি তো তারাই পাইব, আমার আমরা কি পাম, আমরা তো কিছু পাইব না, দরিদ্রের কারণে আমরা কিছুই করতে পারলাম না, ধনীরা তারা গোলাম আজাদ করে, গোলাম আজাদ করিয়া তো টাকা পয়সা দিয়া গোলাম আজাদ করিয়া দেয়, এটা গোলাটা গোলামের অনেক দাম, এই পোশাক ক্ষমতা আছে গোলাম কিনে আর আজাদ করে আর আজাদ করে দেয়, আমাদের তো তা নেই। উত্তর আল্লাহ রাসূল বলছেন তোমাদেরকে একটা আমল আমি শিখিয়ে দিই, সেই আমলটা কি, তোমরা প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ ও 33 বার আল্লাহু আকবার পড়তে আরম্ভ করা। তো তারা খুশি মনে এগুলি নিয়ে গেল, একটা আমল শুরু করিয়া দিল, আল্লাহ রাসুল আমল শিখিয়ে দিলেন, তাদের তো ধনীদের তুলনায় অনেক কিছু কম আছে, যেমন টাকা পয়সা নাই, দান খরচ করতে পারে না, এই সবটা পায় না, তো আল্লাহ রাসুল এদেরকে বলেন তোমরা এইগুলি একটু বেশি বেশি পড়ো, তাহলে তাদের সমান সমান চলে যেতে পারবে। কিছুদিন পর আবার তারা আসছে, আবার তখন তারা বলছে যে ইয়া রাসুল্লাহ ধনীরা ধনীওয়ালারা তো টের পেয়ে গেছে, এরা তো আমরা আপনি যে আমাদেরকে শিখাইছেন তারা তো এগুলি আবার পড়া শুরু করছে, তো আমাদের কি হলো, আমরা তো এগুলোকে ফেললাম না। তখন আল্লাহ রাসুল বলছেন এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকেই দান করেন, যা লেখা ফাদুল্লাহি উতি মাইয়াশা, আল্লাহ হুজুর ফাদল আজিম, আল্লাহ বড়ই অনুগ্রহশীল। তো আমার সময় শেষ, আমি আর আজকে আর ডিটেলস আর ব্যাপক আলোচনা করতে বললাম না, 7টা সুরার পরে আমি স্লাইড কিছু আলোচনা করছি, আলহামদুলিল্লাহ যদি ফলো করা হচ্ছে কিছু উপকৃত হইতে পারবেন। আল্লাহ সুবহানাহু আমাদেরকে এই সুরাগুলির আলোচনার পর আমল করা তৌফিক দান করেন, ভুল বিভ্রান্তি ক্ষমা করেন, এই তৌফিক কামনা করি আমি আমার প্রোগ্রামে আজকের আলোচনা এখানে শেষ করলাম। জাযাকুমুল্লাহ খায়র, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। April 30 শেষ হবে, ওই দিন খতমে কোরআন হবে, সেম দিনে খতমে হবে আর কি, শেষ হবে, সেই জন্য আমাদের বিশেষ মুনাজাত এবং দোয়া করা হবে। ভাই বোনেরা আপনারা সবাইকে দাওয়াত দিবেন, আপনাদের পরিবার আপনাদের বন্ধু বান্ধব এবং প্রতিবেশীকে দাওয়াত দিয়ে ওই দিন প্রোগ্রামে নিয়ে আসবেন ইনশাল্লাহ, ওই দিন আমাদের বিশেষ দোয়া এবং মুনাজাত করা হবে। আমি ফ্লায়ারটা দিছি April 30 আগের দিন কি লোকবার, ওটা সম্ভবত শনিবার বিকালে পড়বে আলোচনাটা, ওই দিনই শেষ, তারাবিও শেষ, আলোচনাও শেষ, জি ওই দিন বিশেষ মোনাজাত করা হবে। ওকে, আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হলো, ভাইয়া কি বুঝেন নাই, ঈদ তো 2 তারিখ হবে,
মানডে হবে, ঈদ হবে মানডে আপনার, 30 তারিখে তো আপনার হবে তো আপনার এবারে হবে 30 তারিখে আলোচনাটা 30 তারিখে বুঝে দিই আমি, 30 তারিখে আলোচনাটা হবে পরের দিনকার। এখন কত হইলো এই এপ্রিল মাস কয়দিনে, 30 তারিখে এপ্রিল হচ্ছে 30, হ্যাঁ 30 এপ্রিলে বিকালেই আলোচনাটা হবে 1 তারিখের, বুঝছেন? 1 তারিখ বিকালে আর আলোচনা নাই, তারাবিও নাই, আমাদের ওই ওই দিনই ইয়ার দিনই শেষ, 30 তারিখই শেষ। 30 তারিখ দ্যাট মিনস 30 তারিখ রাত্রটা আসার আগেই তো আমরা আলোচনা করি, ওই 1 তারিখের রাত্রটা আসে তো ওই দিন, ওই 1 তারিখের রোজাটার আলোচনাটা আমরা 30 তারিখ বিকালে করি, এই আর কি ভাইয়া। ওইটা মনে রাখতে হবে এপ্রিলের 30 তারিখ, এপ্রিলের 30 তারিখ শনিবার আমরা যে 5:45 যে প্রোগ্রাম আরম্ভ করি সেটাতে আর কি। হ্যাঁ, শনিবারে আমাদের ফার্স্ট 5:45 এর প্রোগ্রাম ওইদিনই হবে ইনশাল্লাহ। জাজাকাল্লাহ হাইরান, আমি আজকে আর কোনো কোয়েশ্চেন নিচ্ছি না, ভাই ও বোনদেরকে অনুরোধ করছি আপনারা আগামী কালের জন্য আর আবার কোরআন ডিসকাশন অংশগ্রহণ করবেন এ বলে আমি শাহজাহান ভাইকে অনুরোধ করছি দোয়া মোনাজাত করে শেষ করে দেওয়ার জন্য। মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين اماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك ইয়া রব্বুল আলামিন আমরা গুনাহের বান্দারা কিছু আলোচনা করেছি, আলোচনার ভিতরে আমার যদি কোন ভুল ভ্রান্তি হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও রব্বুল আলামিন, আমাদের আলোচনা যা কিছু আমরা ফায়দা অর্জন করেছি ইয়া রব্বুল আলামিন, এর উসিলা তুমি আমাদেরকে কালকে আমাদের আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিও ইয়া রব্বুল আলামিন। ইয়া আমাদের প্রোগ্রামে যারা যে সমস্ত ভাই বোনরা অংশগ্রহণ করছে প্রত্যেকের নেক মুক্তিপূর্ণ করে দাও, যারা নাকি অসুস্থ তাদেরকে সুস্থান করো ইয়া রব্বুল আলামিন, আমাদের ছেলে মেয়েদেরকে দিনের পথে রাখুন ইয়া রব্বুল আলামিন, আমাদের বংশধরকে দিনের পথে রাখুন ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন আমাদের পিতা মাতারা যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে জানাতুল ফেরদাউস ফরমান, ইয়া রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন পরাবতীশী যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জান্নাত নসিব ফরমান, ইয়া রব্বুল আলামিন আমাদের এখানে বস্টন আমাদের কমিউনিটিতে অনেক ভাই বোন যারা নাকি ইন্তেকাল করেছেন ইয়া রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল নসিব ফরমান, ইয়া রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা ইয়া রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহতে মাফ করে দাও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাই ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া তুব আলাই সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, ভাই ও বোনেরা আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বলে আজকে প্রোগ্রামে এখানে শেষ করলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।